নমস্কার, সবাইকে স্বাগত জানাই আপনাদের অতি প্রিয় সেই দৈববাণী অনুষ্ঠানে, যেটার জন্য আপনারা কিন্তু আমাদের সিটিএন টিভি পর্দায় চোখ রাখেন। যে সমস্ত বন্ধুরা এখনো অবধি আমাদের প্রথম অনুষ্ঠান থেকে আজ পর্যন্ত দৈববাণী অনুষ্ঠানের প্রতিদিনের ভিউয়ার্স ছিলেন, তারা কিন্তু একটা বিষয় পরিষ্কার করে মাথায় জেনে নিন, আমি যেটা করেছি আপনারাও সেটা জেনে নিন। সেটা হলো, প্রতি মুহূর্তে আমাদের দৈববাণী অনুষ্ঠানে বেশ কিছু বিষয় আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, আজও করব। তাই দেরি না করে অবশ্যই আপনারা কিন্তু ফোনের রিসিভার যখন ফোন করবেন, কারণ টিভির ভলিউমটা মিউট করে ফোন করবেন, কারণ আমাদের প্রেডিকশনে কিন্তু প্রবলেম হয়। স্বাগত জানাই সেই মানুষটিকে, যে মানুষটিকে নিয়ে আমাদের গর্ব। রাজধানী দিল্লিতে যেমন তিনি সেখানে দেখিয়ে এসেছেন হাম কিসি সে কম নেই, ঠিক তেমনি আজও কিন্তু আমরা পেয়ে গেছি তাকে, ঠিকই ধরেছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং অবশ্যই আধ্যাত্মিক উপদেষ্টা দেবাদৃতদা বা দেবাদৃত শাস্ত্রীকে, দাদাকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। স্বাগত তোমায়। নমস্কার। যে কথাটা অবশ্যই অনুষ্ঠানের আগে, অর্থাৎ আমরা মানে অফ ক্যামেরা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে, দেখো আমরা যে দশায় চলুক, যে ট্রানজিটে চলুক, সেগুলো যেমন জানবো, ঠিক তেমনি আমাদের কর্মফলটাও কিন্তু আমরা পজিটিভ, অর্থাৎ ভালো রাখার কিন্তু চেষ্টা করব। কর্মফলই সব। দেখো, একটা ব্যাপার হচ্ছে, ভালো দশার সময় চললাম, সেই সময়ে যতটা পারলাম ভালো দশা থেকে যেটা ভালো জিনিস নেবার সেটাকে লুটে পুটে নিলাম, কিন্তু অন্য কিছুর কথা ভাবলাম না, যে ভালো কর্ম করব, কি ভালোভাবে চলবো জীবনে, সৎ পথে নীতিবাদী হয়ে, নীতিবাগিস হয়ে চলবো, সেগুলো না করলে পরবর্তীকালে যখন আমার খারাপ সময়, কারণ চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানি চ সুখানি চ, দুঃখের পরে সুখ আসবে, সুখের পরে দুঃখ আসবে। অতএব আমার যখন ভালো সময় চলছে, সেই ভালো সময়টাকে আমি ক্যাপিটালাইজ করব। এটা ঠিক যে আমি সেটার জন্য উঠে পড়ে লাগবো, ক্যাপিটালাইজ করব, কিন্তু তার মানে এই নয় যে আমার পা গ্রাউন্ডেড থাকবে না। মাটি থেকে পা উঠে গেলে কিন্তু বড় মুশকিল। অবশ্যই সেই বিষয়টা যেটা আপনাদের বারবার বলি যে আপনাদের কিন্তু মনে রাখা দরকার। নমস্কার, কে আছেন, কোথা থেকে? নমস্কার, কোথা থেকে? নমস্কার স্যার, কে? নমস্কার, আপনাকে নমস্কার। নমস্কার। আচ্ছা, কোথা থেকে বলছি? সাঁইথিয়া। বাহ, তোমাদের ওখানে কিন্তু দাদাকে তোমরা পেয়ে যাচ্ছ 14-15-16। আমি যাবো পরে। যাক, ঠান্ডা কেমন? ঠান্ডা একটু পড়েছে, একটু ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? বেশ। যাক, নিজের সম্পর্কে আজকে? না, আমার মেয়ের সম্বন্ধে। আচ্ছা আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ? 2 আগস্ট 2012। 2 আগস্ট 2012। উরি বাবা, খুব ছোট মেয়ে। আচ্ছা, এবার বলো একটু সময়টা। 8:45 সকাল। 8:45 সকাল। ওকে ওকে, জন্মস্থান কি সাঁইথিয়ায়? সাঁইথিয়া। যাক, আমাদের ডেইলি ভিউয়ার্স খুব ভালো লাগলো শুনে। জন্মদিন কি বৃহস্পতিবার ছিল? জন্মদিন বৃহস্পতিবার ছিল? হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা, কন্যা লগ্ন মকর রাশি শ্রবণা নক্ষত্র দেবগণ জানা আছে? না, জানি না, বলুন তো, লিখে নিই এটা। হ্যাঁ, একটু লিখে নাও। কন্যা লগ্ন মকর রাশি শ্রবণা নক্ষত্র এবং দেবগণ। ঠিক আছে। আচ্ছা, বেশ, প্রথমে বলি, লগ্নে মঙ্গল শনি যুক্ত হয়ে রয়েছে। মঙ্গল শনি যুক্ত হয়ে থাকার ফলে কিন্তু মাথাটা একটু গরম করবে, একটু জেদি হবে। কেমন? লগ্নের তৃতীয় হাউসে রাহু, আমরা যেটাকে গোদা বাংলায় বলি যে চ্যাটাং চ্যাটাং কথাবার্তা বলা, কেমন সেই একটা কথাবার্তা বলার কিন্তু টেন্ডেন্সি থাকবে। লঘু গুরু না মেনে কথা বলার একটা টেন্ডেন্সি থাকবে। কেমন? ছোটবেলায়, এখন তো বয়স খুব কম, দুটো জিনিস সম্বন্ধে খুব সাবধান, গলা, গলার ইনফেকশনে ভোগা, ঠান্ডা লাগা, শ্লেষ সাথে ভোগা, এক। আর দুই হচ্ছে কি, ইউরিন ইনফেকশন, মূত্রনালী বা মূত্র সংক্রান্ত কোনো ইনফেকশনে ভোগার কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে। অন্ত্র বা পেটের সমস্যায় কিন্তু ভুগতে পারে, পেট বা আন্ত্রিক সমস্যায় ভুগতে পারে, অতএব বাইরের খাওয়া দাওয়া সম্বন্ধে সাবধান। আর লগ্নে কোনো রকমভাবে মঙ্গল শনি যুক্ত হলে মিষ্টির চেয়েও বেশি ঝাল খেতে ভালোবাসবে। কেমন? একটু ঝাল ঝোল মশলার দিকে দেখবে, খুব যত বয়স যাবে তার সঙ্গে সঙ্গে ঝাল ঝোল মশলার দিকে একটু কিন্তু আকর্ষণ বাড়বে, অতএব এই খাওয়া দাওয়াগুলো একটু চ্যানেলাইজ করতে হবে। এত ছোট্ট মেয়ে, এখনই বিশেষ কিছু বলাটা ঠিক হবে না। বুদ্ধিমতী মেয়ে, কেমন? খুবই বুদ্ধিমতী মেয়ে, এবং আমি নিশ্চিত। এই কি তোমার এক মেয়ে ভাই? হ্যাঁ হ্যাঁ, এক মেয়ে। আচ্ছা, এই মেয়ে পৃথিবীতে আসার পরে তোমার ডেফিনেটলি কোনো না কোনো উন্নতি হয়েছে, হয় তোমার নতুন ব্যবসা হয়েছে, নয় ব্যবসায় এক্সপ্যানশন হয়েছে, নয় চাকরিতে উন্নতি হয়েছে। কেমন? মেয়ে খুব লাকি তোমার, এটাই আমি বলতে চাইছি।
ভবিষ্যৎ বলতে দেখো, এত ছোট মেয়ের ভবিষ্যৎ বিচারটা একটু জটিল ব্যাপার দাঁড়িয়ে, এক্ষুনি সেরকম ভাবে বলছি না। তবে এইটুকু বলে রাখি, মেয়েকে যদি পড়াশোনার ব্যাপার যদি ধরতে হয়, তাহলে মেয়েকে হয় সায়েন্স অথবা কমার্স নিয়ে পড়ানো উচিত, কেমন হয় বিজ্ঞান। হ্যাঁ সেটা তো বললামই, জেদি এবং দুরন্ত হবে, প্রচন্ড জেদি হবে, একগুয়ে হবে, মেজাজ বেশ ওঠা নামা করবে, টেম্পারামেন্টাল প্রবলেমস থাকবে, মঙ্গল শনিযুক্ত লগ্নে বসে রয়েছে। আরেকটা বিচার হয় বৃহস্পতির দিক দিয়ে, সেই দিক দিয়ে যদি বিচার করা যায়, তাহলে দেখা যাবে যে এই মেয়ে খুব, প্রথম কথা, খুব লাকি মেয়ে। দুই, খুব রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল হবে, ভগবানে বিশ্বাস থাকবে, কেমন ছোটবেলা থেকেই হয়তো ভগবানকে আরতি টারতি করতে চাইবে, এই সমস্ত ব্যাপারগুলো এর মধ্যে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আর পঞ্চম স্থানে মঙ্গল শনি থাকার পরে খুব বেশি আমাদের যে এমনি সাধারণ স্তরে, মানে 10th স্ট্যান্ডার্ড 12th স্ট্যান্ডার্ড এরকমভাবে খুব বেশি না পড়িয়ে, একে কোনো টেকনিক্যাল এডুকেশন, স্পেশালি ইঞ্জিনিয়ারিংয়ের কোনো শাখায় যদি একে কোনো রকমভাবে অ্যাডমিট করা যায়, সেখানে কিন্তু খুব ভালো করবে। এমনিতেও দেখবে এর ছোটোখাটো জিনিস জুড়ে এটা সেটা করার একটা টেন্ডেন্সি থাকবে, কেমন বিল্ডিং করার একটা টেন্ডেন্সি থাকবে। মঙ্গল শনি এবং মঙ্গল রাহু আরেকটা জিনিস কিন্তু নির্দেশ করে, সেটা হচ্ছে গিয়ে এরা খুব টেক্সট স্যাভি করায়, যেমন ধরো এই কম্পিউটার বা মোবাইল, এই সমস্ত জিনিসের ব্যাপারে এ খুব মানে খুবই সাবলীল হবে, কেমন তো এই সমস্ত ব্যাপারে, এই সমস্ত টেকনোলজি নিয়ে যদি ওকে পড়ানো যায়, তাহলে এর ক্ষেত্রে ভালো হবে। শরীর সম্বন্ধে কিন্তু সচেতন থাকাটা প্রয়োজন, এখন এত ছোট্ট, এত কম বয়স, এখন কোনো প্রতিকারের প্রয়োজন নেই। এবং অবশ্যই একটা কথা, দাদার কথা রেস্ট নিয়ে বলবো, যেদি হোক, একগুঁয়ে হোক, এক রোকা হোক, সেটাকে কিন্তু আমরা অবশ্যই কনভার্ট করব তার জীবনের ভালো কাজের ক্ষেত্রে, তাহলে কিন্তু তাকে কেউ আটকে রাখতে পারে না। নমস্কার, কোথা থেকে? নমস্কার জানাই প্রথমে আপনাদের দুজনকে। নমস্কার, দমদম থেকে পিউ পাল বলছি। দমদম? হ্যাঁ। আচ্ছা, নিজের সম্পর্কে? হ্যাঁ, আমি নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ? 31st আগস্ট। সালটা? 1993। 1993? হ্যাঁ হ্যাঁ। ওকে, সময়? রাত 8:15। জন্মস্থান কি কলকাতা? না না, হাওড়াতে। হাওড়াতে, ওকে ওকে। রাশি লগ্ন জানা আছে? আমি রাশিটা জানি, কুম্ভ, কিন্তু লগ্নটা আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, মঙ্গলবার দিন জন্মদিন ছিল তো? হ্যাঁ, মঙ্গলবার দিন ছিল স্যার। আচ্ছা, মেষ লগ্ন কুম্ভ রাশি, মেষ লগ্ন, মেষ লগ্ন কুম্ভ রাশি, শতভিশা নক্ষত্র। কি জানতে চাইছেন আপনি নিজের সম্বন্ধে? আমি জানতে চাইছি স্যার, এখন আমার কোনো সেরকম হেলথ রিলেটেড প্রবলেম নেই, তবু আমি আগাম, আপনি তো বলে দেন যে এই দিকগুলো সতর্ক থাকতে, আমি একটু আগাম ওই জন্য জানতে চাইছি কোন দিকগুলো ভবিষ্যতে আমি সতর্ক করে, আমার হেলথ টা আগে মেন, এটাই আগে মেন দরকার, আমি এটা আগাম জানতে। আচ্ছা বেশ, গলা এবং বুকের ইনফেকশন থেকে সাবধান থাকবেন, কেতু এবং শুক্রের যে অবস্থান, কালপুরুষের যে জায়গায় পড়ছে তাতে গলা এবং বুক, এই দুটো জায়গা থেকে সাবধান। শরীরের নিচের অংশে চোট আঘাত লাগতে পারে, ইউরিন ইনফেকশন বা ইউরোজেনিটাল ইনফেকশন যেটাকে বলে আর কি, ফিমেল প্রজনন যন্ত্র যেটা রয়েছে, ইউরোজেনিটাল ইনফেকশন, এই জিনিসগুলো থেকে একটু সাবধান থাকবেন। শখে একটা ভালো যোগ রয়েছে, মঙ্গল বৃহস্পতি যুক্ত হয়ে বসে রয়েছে, যেটা খুব ভালো যোগ, এবং সেটা লগ্ন থেকে দেখতে গেলে ষষ্ঠে, আর যদি আমরা বৃহস্পতি থেকে, বৃহস্পতি ওখানেই বসে রয়েছে, অর্থাৎ বৃহস্পতির সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে রয়েছে, দুটো জিনিস এটা ডিনোট করে, একটা হচ্ছে গিয়ে আপনার সঙ্গে শত্রুতা করে পেরে ওঠা খুব মুশকিল হবে, আপনার শত্রু থাকবে না, হয় আপনি খুব ভালো অথবা আপনি প্রচণ্ড, কেমন দুটো যে কোনো একটা, প্রচণ্ড যদি হন তাহলে আপনাকে লোকে ভয় পাবে, আদারওয়াইজ আপনি এত। বাবার হেলথ নিয়ে খুব বেশি কিছু কিন্তু তোমার ছকে ডিনোট করবে না, সেটার যে বিচারটা আছে সেই বিচারটা খুব সময় সাপেক্ষ বিচার। তবে বাবা সম্বন্ধে দু চারটে জিনিস বলা যায়, যেমন আপনার বাবা সত্যবাদী লোক, প্রতিষ্ঠিত লোক, কেমন, আর সত্যবাদী লোক এবং প্রতিষ্ঠিত লোক, আপনার বাবা সত্যবাদী লোক এবং আপনার ছকে আপনার বাবাকে প্রতিষ্ঠিত দেখাচ্ছে, কমিউনিকেটিভ, কেমন শার্প মাইন্ড, ইন্টেলেকচুয়াল লোক। আর রবি থেকে যদি চতুর্থ ঘরে রাহু দেখি, তাহলে সাংসারিক ব্যাপারে একটু উদাসীন, বা সংসার থেকে খুব একটা সুখী যে সেটা বলা যাচ্ছে না, কেমন, ওনার খুব বেশি শত্রু নেই, খুব বেশি শত্রু নেই, তবে লোকের চোখ ওনার ওপরে আছে,
আর উনি নিজের ভাগ্যে অনেক ওঠাপড়া দেখেছেন। তার ওনার ওনার যে যে গ্রহ থেকে বাবা ডিনোট হয় সেই গ্রহের নবম ঘরে বা সেই বাবার ভাগ্য ঘরে কেতু বসে রয়েছে। কেতুকে আমরা বলি কাটিং মাস্টার। অতএব উনি ভাগ্যের প্রচুর ওঠাপড়া দেখেছেন, আর উনি শৌখিন জিনিস খুব ভালোবাসেন। কোনটা কোনটা ঠিক নয় সেটা আগে বলো। হ্যাঁ, এটা ঠিক সত্যি কথা আপনি যেটা বলছেন ঠিক। আর আমার সত্যি কথা বলতে আমার মায়ের সঙ্গে বাবারও মানে অনেক দিন ছিল, সেপারেট ছিল 10 বছর, এখন আবার সব ঠিকঠাক হয়ে গেছে আগের মতো, আগের আর কোনো প্রবলেম নেই। তবু এখন বাবার হেলথটা নিয়ে একটুখানি সমস্যা রয়েছে, একটু স্মোকিং করে হার্টের দিক দিয়ে প্রবলেম আছে, ওই জন্য আমি আগাম জেনে নিচ্ছি। নতুন বছর আসছে, নতুন বছরে বাবাকে বলো সবার প্রথমে স্মোকিংটা ত্যাগ করতে, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি বলার পরে এখন উনি মানে বাবা তো সেরকম নেই, হ্যাঁ আমি বলার পর থেকে উনি এখন ছেড়ে দিয়েছেন, তবু আমি এটা আগাম জেনে নিলাম। হ্যাঁ, সেরকম বাবার উপর দিয়ে সেরকম ঝুঁকিজনক কিছু একটু দেখতে পাচ্ছি না। আগের বছরে বরং একটু চাপের ব্যাপার ছিল, এই বছরে সেরকম ঝুঁকিজনক কিছু কিন্তু বাবার উপরে দেখা যাচ্ছে না। তোমার ছকে ভালো, আপনি অনেক ডিটেইলসে বলেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, মাই প্লেজার অ্যাজ ওয়েল। এবং অবশ্যই যে সমস্ত বন্ধুরা অপেক্ষা করে আছেন, এই যে বন্ধু আমাদের বললো অনেক ডিটেলসে আপনি বললেন, এই ডিটেলসটা আরো ডিটেলসে কিন্তু আমরা কনভার্ট করতে পারি যখন তোমরা ফেস টু ফেস এই দাদার সাথে যেরকম আমি ডিস্টেন্সে রেখে প্রোগ্রাম করছি, ঠিক সেরকম ভাবে তোমরা যদি আমাদের বিভিন্ন চেম্বারে এসে কনসাল্ট করো, তাহলে কিন্তু সেই ডিটেলসটা দেখে দেবে যে জীবনের কতটা পথটা খুলে দেয়। কারণ আমরা কিন্তু এই সুযোগটা মিস করি বলেই বারবার অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে দোষ দিয়ে দিই, কিন্তু বারবার এটা ভুলে গেলে চলবে না যে শাস্ত্র কিন্তু কখনোই মিথ্যে নয়। শাস্ত্র যদি মিথ্যে হতো তাহলে আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা কেউই দেবাদৃত শাস্ত্রীর প্রত্যেকটা প্রেডিকশানে না বলতেন, যেটা কিন্তু আজ অব্দি বলতে পারেননি, পারবেনও না। চলে যাচ্ছি এবার যে সমস্ত বন্ধুরা সাঁইথিয়া থেকে যে বন্ধু ফোন করেছিলেন অর্থাৎ বীরভূমের বন্ধুদের জন্য সুখবর, বন্ধু যিনি আছেন একটুখানি কাইন্ডলি হোল্ড করুন, একটু হোল্ড করতে হবে। যে সমস্ত বন্ধুরা আছেন বীরভূমের বিভিন্ন জায়গায় আমরা দাদাকে পেয়ে যাচ্ছি, 9083295234 অথবা 9083281943। নতুন বছর 2018 14-15-16 জানুয়ারি মাসের 14-15-16 আমরা কিন্তু বীরভূমের একাধিক জায়গায় আমরা চেম্বারে পেয়ে যাচ্ছি। এই দুটো নাম্বার যে দুটো বলে দিলাম বা টিভির নিচে স্ক্রলিংয়ে যাচ্ছে, আপনারা কিন্তু এখান থেকে বুকিং নেওয়া শুরু করুন। এছাড়াও আমরা দাদাকে পেয়ে যাচ্ছি মাসের যে কোনো একটি বৃহস্পতিবার মেদিনীপুরের একান্ত আপন লজে, 9475818602 অথবা 8250063914 এই নাম্বারে। এবং বিশেষভাবে বলে রাখি আমাদের অ্যাস্ট্রো জেমস ওয়ার্ল্ড প্রিন্স আনোয়ার শাহ রোডে যে চেম্বারটার কথা আপনারা জানেন, প্রত্যেকবারের মতো আজকের একটুখানি সংশোধন আছে, আপনারা নোট ডাউন করে নেবেন আমার সাথে। যে চেম্বারটা ছিল বুধ শনি রবি সেটা কিন্তু আপনাদেরই পছন্দে সোম থেকে টানা শনিবার কিন্তু হয়ে গেছে। এই 6টা দিন আপনারা কিন্তু কাইন্ডলি মিস করবেন না, দুপুর 2:30 থেকে বিকেল 5:30 নাম্বার কিন্তু একই আছে। চলে যাচ্ছি 0334600346 অথবা 9874012002 নাম্বারে। এবার চলে যাচ্ছি শহর কলকাতায় যে সমস্ত চেম্বারগুলো দাদার রয়েছে সেখানে, চলে যাচ্ছি আমরা 9874831095 অথবা 9088446555। আপনারা এই নাম্বারে ফোন করলে অবশ্যই জেনে নেবেন প্রত্যেক সোমবার দাদাকে আমরা পেয়ে যাচ্ছি শোভাবাজার ভাগগুলো, সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা, মাসের প্রথম ও তৃতীয় মঙ্গলবার বালি রত্নমণি বিকেল 5টা থেকে রাত্রি 8টা, মাসের দ্বিতীয় ও চতুর্থ মঙ্গলবার গাঙ্গুলি বাগানের দৈববাণী চেম্বার সন্ধ্যে 6টা থেকে আবারও রাত্রি 9টা। এছাড়াও বৃহস্পতিবার ব্যারাকপুরে শুভম জ্যোতিষ কার্যালয় বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা, এবং শনি ও মঙ্গলবার বেহালা শখের বাজার দৈববাণী চেম্বার সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টাতেও পেয়ে যাচ্ছি স্পেশাল বুকিং এর জন্য। এই নাম্বারগুলি আপনারা কিন্তু ফোন করবেন। আরো একবার বলে রাখছি, ইউটিউবে যবে থেকে আমরা অনুষ্ঠান করছি ইউটিউবে তবে থেকে আজ পর্যন্ত কিন্তু একাধিক অনুষ্ঠান দেওয়া আছে। যদি মনে হয় দাদার কোনো অনুষ্ঠান আমরা মিস করে গেছি, অবশ্যই সার্চ করে নিয়ে ক্লিক করে আপনারা প্লে করে দেখুন এই অনুষ্ঠানের পরিধিটা কোন জায়গায়। এবং পার্সোনালি আমাদের দৈববাণী যে পেজ রয়েছে ফেসবুকে সেটাও কিন্তু আপনারা সার্চ করে দেখুন এবং জানুন অ্যাস্ট্রোলজি কেন আমার মুখ দিয়ে আমি বারবার বলি অথেন্টিক, সেটা কিন্তু এই দৈববাণী অনুষ্ঠান দেখলেই জানতে পারবেন। নমস্কার, কোথা থেকে? রাত 8:03। জন্মস্থান কি কলকাতা? কি করছে এখন?
ছেলে তো 10 হলো, ক্লাস 10। আচ্ছা ক্লাস 10, বেশ। পঞ্চম স্থানে বৃহস্পতি বসে রয়েছে, বৃহস্পতি উচ্চ ক্ষেত্রে রয়েছে, উচ্চ শিক্ষার লক্ষণ রয়েছে ছেলের ক্ষেত্রে, কেমন ছেলের উচ্চ শিক্ষার লক্ষণ রয়েছে, একটা নিচভঙ্গ রাজযোগ রয়েছে, বুধ সক্ষেত্রী হয়েছে এবং নিচস্থ শুক্রের সঙ্গে যুক্ত হয়েছে, এটি নিচভঙ্গ রাজযোগ এবং খুব ভালো রাজযোগ। এর ক্ষেত্রে দেখতে গেলে তৃতীয়পতি এবং অষ্টমপতি চতুর্থপতি এবং সপ্তমপতির সঙ্গে যুক্ত হয়েছে, নিচভঙ্গ যোগ তৈরি করেছে, সেটা ভালো যোগ। লগ্ন থেকে দেখতে গেলে লগ্নের নবমে উচ্চস্থ কেতু রয়েছে, তবে ভাগ্যের সহায়তা পাবে। আর চন্দ্র দ্বাদশ ঘরে বসে রয়েছে, দ্বাদশ ঘর কুম্ভে বসে রয়েছে, এর কিন্তু উচ্চশিক্ষা এবং বিদেশ যাত্রার যোগ রয়েছে। আমি বলবো এরকমভাবে চ্যানেলে ফোন না করে ভালো কোনো জায়গায় যেখানে আপনি কনভিনসড, সেরকম কোনো জায়গায় গিয়ে যোগাযোগ করে নিন, কারণ এই ছেলেকে জ্যোতিষের অনেক কিছু দেওয়ার আছে। দুটো মাত্র গ্রহের প্রতিকার দরকার, দুটো গ্রহের প্রতিকার করলে কিন্তু ভালো হবে। প্রথম কথা, এর উচ্চ বৃহস্পতি উচ্চ ক্ষেত্রে রয়েছে, রবি সক্ষেত্রে বসে মঙ্গল যুক্ত হয়ে রয়েছে, বুধ তুঙ্গি অবস্থায় রয়েছে বা এক্সাল্টেড অবস্থায় রয়েছে, নিচস্থ শুক্রের নিচভঙ্গ করিয়েছে, চন্দ্র সঠিক জায়গায় রয়েছে, রাহু কেতু উচ্চস্থ অবস্থায় রয়েছে, 5 থেকে 6টা গ্রহ বেশ বলশালী। অতএব এই ছেলে জীবনে বিখ্যাত হবে এবং জীবনে প্রতিষ্ঠিত হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। যত তাড়াতাড়ি সম্ভব ভালো জ্যোতিষীর কাছে ভালো গাইডলাইন নিয়ে আসুন, এই ছেলে ভালো করবে সে বিষয়ে সন্দেহ নেই। এবং অবশ্যই ভালো লাগে, এটা কিন্তু খুব বাস্তব কথা, এই যে তুমি বললে যে প্রায় 5টা বা 6টা গ্রহ বলশালী, এবং এইটা জেনে আমরা যদি বসে থাকি আমরা জানবো না, আমরা কিন্তু অবশ্যই সিঁদুরে মেঘ দেখলেই কিন্তু ডরে যাই বা ভয় পেয়ে যাই, তাই জীবনে যখন কালো মেঘটা ঘনিয়ে আসে এরকম বহু মানুষ কিন্তু এইভাবে হারিয়ে গেছেন। সমস্যাটা কি হয়, যখনই প্রতিভা খুব বেশি হয় কোনো মানুষের মধ্যে না, সে কোন দিকে যাবে কি করবে ভীষণ কনফিউজড হয়ে যায়, আর তার ফলে কি হয়, বাড়ির অভিভাবকরা তার উপর চাপ দিতে শুরু করে, এত বুদ্ধিমান ছেলে, মাস্টারমশাই এই ভালো কথা বলছেন, এই লাইন নিয়ে করা উচিত, অতএব আলটিমেটলি সেই লাইনটাতে গিয়ে যায়, পরবর্তীকালে দেখা যায় সেই লাইনটা তার লাইনের প্রতি ঠিক নয়, 2-4 বছর নষ্ট হয়ে যায়। অনেক দিন বাদে এত ভালো ছক দেখলাম, অনেক দিন বাদে দেখলাম এত ভালো ছক, আমি লাস্ট 10-15 দিন আমার প্র্যাকটিসের মধ্যে এত ভালো ছক দেখিনি। 5 থেকে 6খানা গ্রহ উচ্চস্থ অবস্থায় রয়েছে, এই ছেলেকে যদি সঠিক গাইডলাইন দেওয়া যায়, মাত্র 2টো গ্রহের একটু প্রতিকারের দরকার আছে, তার মধ্যে 1টা গ্রহ প্রতিকার করতে হবে, এই প্রতিকারটা যদি এখন করে নেওয়া যায় এই ছেলের রাস্তা একদম সিধে, একদম পরিষ্কার রাস্তা। অবশ্যই, তাহলে আবারও কিন্তু আমরা প্রমাণ করে দিলাম যে অ্যাস্ট্রোলজি কিন্তু কথা বলে। নমস্কার, কোথা থেকে? সুমন্ত ঘোষ বলছি। আচ্ছা বলুন, নিজের সম্পর্কে? হ্যাঁ, সম্পর্কে জানতে চাইছি। আমার ডেট অফ বার্থ 13 জুলাই 1981। 13 জুলাই 1981। সময় সকাল 6টা। সকাল 6টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান কাটোয়া। কাটোয়া, ওকে ওকে। বেশ, 13-7-1981 সোমবার ছিল তো? সোমবার। কর্কট লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র। কি জানতে চাইছেন ভাই? আমি নিজের ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। কি করছেন এখন? এখন কি করছো? এখন আমি একজন স্কুল টিচার। স্কুল টিচার, স্কুল টিচার। এইটাকে প্রমোশন বা ধর্মকর্মাধিক রাজযোগ রয়েছে বৃহস্পতি, বৃহস্পতি এবং, আচ্ছা একটা কথা বলুন, আগের বছর মানে 2015-2016 সালে কোনো পদোন্নতি বা কোনো পয়সা কড়ি বাড়া, এরিয়ার পাওয়া, এই সমস্ত কিছু হয়েছে? 2017 সালটা আপনি যদি ঘুরে দেখেন, আপনার শিক্ষক হিসেবে 2017 সালে কিন্তু সুনাম বেড়েছে। আপনি কি প্রাইভেট টিউশনই করেন? না না। আচ্ছা বেশ, 2018 সালে একটা চেঞ্জ দেখা যাচ্ছে, সেটা 2018 সালের মাঝামাঝি সময়ের পরে, জুন জুলাই এর পরে, সেই সময় হয়তো হতে পারে আপনি নিজস্ব কোনো কিছুর কথা চিন্তা করবেন, কেমন নিজস্ব কোনো ইনস্টিটিউশন বা প্রাইভেট টিউশন করানো বা কোথাও অনেক শিক্ষককে নিয়ে কোনো যৌথভাবে কোনো উদ্যোগ, এরকম কিছু করার সম্ভাবনা দেখা দিচ্ছে, সেরকম কিছু কি মাথায় আছে, এরকম কিছু ভেবেছেন? 2018 সালে ব্যবসা করবো, মানে ওর সঙ্গে, মানে আমার এই প্রফেশনের সঙ্গে আরো কোনো কিছু করবো এটা ভাবছি। হ্যাঁ সেটাই আমি বলছি যে কি করবো। হ্যাঁ, আমার মতে আপনার শিক্ষকতা জনিত কিছুই করা উচিত, কেমন আমার মতে আপনার শিক্ষকতা জনিত কিছু করা উচিত, কারণ আপনার ছক একেবারে শিক্ষকের ছক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ধর্মকর্মাধিক রাজযোগ রয়েছে, বৃহস্পতি শনিযুক্ত, শনি কর্ম দেখে, বৃহস্পতি ধর্ম দেখে, অতএব আপনি অবশ্যই সারা জীবনে এরকম কর্মের সঙ্গেই যুক্ত থাকবেন যেই কর্ম আপনাকে
সমাজসেবার মূলক কর্ম হবে। তা পড়াশোনা করানো বা শিক্ষকতা ডেফিনেটলি একটা সমাজসেবামূলক পেশা বা সমাজসেবামূলক কর্ম, তো সেটার সঙ্গে আপনি যুক্ত রয়েছেন। আর এছাড়াও আপনি এনজিও বা এই সমস্ত জায়গার সঙ্গে যুক্ত হওয়ার কথা ভাবতে পারেন, কেমন, যেখানে সমাজসেবা যুক্ত রয়েছে। 2018 সালে চেঞ্জ ডিনোট করছে আমার মতে, আপনি শিক্ষকতা জনিত কোনো কিছুর জন্য চেষ্টা করুন, অন্য কিছু পড়ানো, অনেক শিক্ষককে একত্রে নিয়ে যৌথভাবে কিছু চেষ্টা করুন। 2018 সাল থেকে আবার শুভ পরিবর্তন দেখা যাচ্ছে। একটা কথা আজকে না বলে পাচ্ছি না, দাদা যখন প্রেডিকশন করছিলেন আপনাদের, চলে গেছিলাম সেই শৈশবে, যেহেতু শিক্ষকতা নিয়ে প্রশ্নটা এসেছিল। আমাকে একটা সময় আমার টিচার প্রশ্ন করেছিল, আমি খুব দুষ্ট ছিলাম, মানে একদম মনিটরের ফার্স্ট পাতায় আমার নামটা থাকতো। তো সেখানে একবার টিচার আমাকে বলেছিলেন যে ভালো করে পড়াশোনা না করলে শিক্ষক হবি কোত্থেকে, আমাকে এই কথাটা বলেছিল। খুব বাস্তব কথা, আমি মানি যারা টিচার তারা এই কথাটা ছাত্রদের বলবেন, আমিও সেই কথাটা শুনেছিলাম এবং খুব বদমাশ ছিলাম, ফিচেল ছিলাম, তো তাই জন্য একটা কথা বলেছিলাম যে স্যার সবাই যদি শিক্ষক হয় তাহলে ছাত্র হবে কে। আজকের এইখানে এই শিক্ষকতার জায়গাটায় কত অদ্ভুত এই কথাটা, কেন আমি মানে তুলনাটা আনলাম সেটা হচ্ছে, দেখো আমার মানে ছকে কিন্তু শিক্ষক হবার যোগটা থাকতে হবে, এইটা কিন্তু সবার আগে আমাকে বুঝতে হবে। একদম তাই, শিক্ষক হবার, শিক্ষক কে, শিক্ষক হচ্ছে যিনি ছাত্র তৈরি করেন, তো ছাত্রের দরকার তো আছেই, নাহলে শিক্ষকের প্রয়োজনটা কি? কিন্তু শিক্ষক হচ্ছে ছাত্র তৈরি করেন, শিক্ষকের মধ্যে কতগুলো গুণাবলী থাকতে হবে, তার শুধুমাত্র জ্ঞান থাকলেই চলবে না, জ্ঞানটাকে কিভাবে ডেলিভার করতে হবে এবং সেই জ্ঞানটাকে কি করে অন্যের মধ্যে ইনোকুলেট বা প্রবেশ করাতে হয় সেই জিনিসটা জানতে হবে, তবে তিনি ভালো শিক্ষক, তবে তিনি শিক্ষক হিসেবে ছাত্র তৈরি করতে পারবেন। এই ভদ্রলোকের যে জাস্ট আগের যে কলটা পেলাম, ওনার যে যোগগুলো রয়েছে তাতে এটা নিশ্চিত যে উনি হয় শিক্ষকতামূলক কোনো কর্ম করবেন অথবা সমাজসেবামূলক কোনো কর্ম করবেন, এবং ওনার তাতেই সুনাম বাড়বে, অন্য কোনো কর্মের কথা চিন্তা করলেও কিন্তু সেই কর্ম সুফল দেবে না। এবং বহু মানুষ এটা ভুল করে ফেলেন, আমাদের অনলাইনেও বহু মানুষ, আমাদের লাইভ ফোনিনেও বহু মানুষ ফোন করেন, দাদা আমার সরকারি চাকরির যোগটা আছে কিনা দেখুন। তো এই জায়গায় বারবার বলবো, আমি প্রত্যেকবারের মতো বলছি, আজও বলছি, আগামী দিনেও বলবো, খুব ভালোভাবে জানুন আপনার কোন ট্র্যাক, কোন রাস্তা আপনার জন্য খোলা আছে। কাইন্ডলি অন্ধকার বা মরিচিকার পেছনে দৌড়ে জীবনের সময়গুলো কিন্তু কাইন্ডলি মিস করবেন না, এটা কিন্তু তোমার কাছে বহু মানুষ এসে হ্যাঁ বলেন। এটা দেখো, সময়ের কথা যখন বললে তখন তোমাকে বলি, এই যে 14-15-16 জানুয়ারি, কেন 14-15-16 জানুয়ারি বীরভূমে যাওয়া বা তারাপীঠে যাওয়া, 15 তারিখে কেন বা তারাপীঠে হোমটা অ্যারেঞ্জ অর্গানাইজ করা হচ্ছে? 15 তারিখ দিনটা হচ্ছে কি রটন্তী চতুর্দশী, মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী হচ্ছে কি রটন্তী চতুর্দশী, বগলামুখী দেবীর আবির্ভাব দিবস এবং রটন্তীকালের বিশেষ পূজা হয়। এই দিনে যে যে কাজ কাটানো সম্ভব, মঙ্গলজনিত, মঙ্গলের অধিপতি দেবী হচ্ছেন গিয়ে বগলামুখী দেবী, অতএব মঙ্গলজনিত সমস্যা যার আছে, যার ছকে ভৌমদোষ আছে, কুজদোষ রয়েছে, মঙ্গল রাহু একত্রে থেকে যার ছকে অঙ্গারক দোষ তৈরি করছে, বা মঙ্গল বৃহস্পতি একত্রে থেকে রাহু দৃষ্ট হচ্ছে, এরকম কোনো খারাপ যোগ রয়েছে, অথবা কালসর্পযোগের কাজ, কাল শুধু শুধুমাত্র কালসর্পযোগ নয়, কালসর্পযোগ, গ্রহণ যোগ, বীজ যোগ, এই সমস্ত যোগের কাজের জন্য ওই দিনটি আদর্শ। অমাবস্যা বা অমাবস্যার আগে এরকম কোনো বড় যোগ, এই সমস্ত যোগ না থাকলে কিন্তু এই জাতীয় কাজ কাটানো সম্ভব নয়, কারণ এর একটা বিপরীত প্রতিক্রিয়া আছে, সেই বিপরীত প্রতিক্রিয়াটাকে কোনো রকমভাবে ট্যাকল করে তারপরে কাজটাকে করতে হয়, তার জন্য কিন্তু যোগ দরকার এবং ধাম দরকার। যে ধামে বা যে স্থানে স্থান মাহাত্ম না থাকলে কিন্তু সেই কাজ করে কোনোভাবেই সফল হওয়া যাবে না। এই জন্য বলি, তারাপীঠে যারা যোগাযোগ করতে যাচ্ছেন, প্রথম কথা মহাবগলামুখী হোম হবে, অতএব যারা পুলিশ জমিজমা সংক্রান্ত ঝামেলায় রয়েছেন, আইন সংক্রান্ত ঝামেলায় যারা জড়িয়ে রয়েছেন, যারা প্রমোটিংয়ের কাজ করেন বা জমি সংক্রান্ত দালালি বা কোনোভাবে জমি সংক্রান্ত কাজকর্ম করেন, তারা অতি অবশ্যই যোগাযোগ করুন 15 জানুয়ারির আগে। 15 জানুয়ারিতে কাজ হবে, অতএব 15 জানুয়ারির আগে রটন্তী চতুর্দশী বা বগলামুখী দেবীর আবির্ভাবের আগে বগলামুখী হবন বা বগলামুখী পূজা, শান্তি সস্তায়ন ইত্যাদির জন্য বা কবচ ধারণের জন্য। সামনেই পরীক্ষা আসছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অতএব উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যারা কবচ চাইছেন, নীল সরস্বতী কবচ, তারা কবচ, তারা যোগাযোগ করতে পারেন, এবং যে কোনো রকম দোষ খণ্ডনের জন্য কিন্তু এই দিনটি খুব প্রশস্ত। 14-15-16 জানুয়ারি আমি বীরভূমে থাকছি, 15 জানুয়ারিতে কাজ হবে তারাপীঠে। অবশ্যই সেই অপেক্ষায় রইলাম, হাতে যেহেতু সময় নেই তাই বিদায় নিতেই হচ্ছে। ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে, নিয়ে আসবো আবার আপনাদের আমার সকলের পছন্দের দেবাদৃত দাকে। ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। নমস্কার, নমস্কার, ভালো থাকুন।